আল্লাহ কয় বান্দারে ও বান্দা নামাজ পড়িস নাই, আমি আল্লাহ দেখছি রোজা তো রাখিস নাই, হঠাৎ করে এক দুইটা ব্যাংকে ফেলেছিলি, ও বান্দা চোখের জিনা করেছিস, গোপনে গোপনে প্রকাশ্যে প্রকাশ্যে বন্ধুর সাথে গোনা করেছিস, আরেক বাড়ির গাছ থেকে ডাব খেয়েছিস, আম খেয়েছিস, হয় কি হয় না? আল্লাহ কো ও বান্দা আমি তো সব দেখছি, আমার চোখের সামনে তুই সব করছিলি রে বান্দা, ও বান্দা হতাশ হইস না, কোরআনে আমি বলে দিয়েছিলাম তাকনা তুমি রহমাতিল্লাহ, ও বান্দা নামাজ ত্যাগ করেছস, মিথ্যা কথা বলেছিস, হালাল ভক্ষণ করতে পারস নাই, আয় আমার আল্লাহ ডেকে ডেকে বলে লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইস না, আমার আল্লাহ ডেকে ডেকে বলে ও বান্দারি তুই যদি গোনা নিয়ে আমি আল্লাহর কাছে বারবার ক্ষমা চাস, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগবে। হাদিসে পাকে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পেরেশানিকে দূর করে দেয় যেই বান্দা গোনাহ করার পরে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে। নফস তিন প্রকার, এক নাম্বার নফসে মুতমাইন্নাহ, নাম্বার টু নফসে লওয়ামা, নাম্বার তিন নফসে আম্মারা। নফসে মুতমাইন্নাহ হলো আল্লাহর ওলিদের নফস, যারা কখনোই গোনাহ করে না, আল্লাহ তাদেরকে গোনাহ থেকে বাঁচায়, তারা মাসুম নয়, তারা মাহফুজ। মাসুম মানে হলো যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এমন করুণা করেছেন যে তারা ভুল করে কখনো গোনাহ করে না, আর এরা হলেন আম্বিয়ায়ে কেরাম। তারা কারা? আম্বিয়ায়ে কেরাম। নবীগণ কখনো গোনাহ করতে পারে না, আদম নবী ওই যে জান্নাতে গন্ধম ফল খেয়েছে এটা ওনার ইচ্ছাকৃত ছিল না, ওনার বিবির প্ররোচনায় উনি পান করেছে, আর এটাও আমি আল্লাহর হুকুম ছিল, আল্লাহর হিকমত ছিল, যদি আদম জান্নাতে থাকতো তাহলে আমরা দুনিয়াতে আসার প্রয়োজন হতো না, আমরাও জান্নাতেই থাকতাম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তো কোনো না কোনো বাহানা করে আদমরে দুনিয়ায় পাঠাইতে হবে, আল্লাহ জানে আমার আদম গন্ধম খাবে না, আমার আদম গোনা করবে না, আমার আদম আমার হুকুমকে অমান্য করবে না, আমার আল্লাহ কয় আমি একটা বাহানা তো করতে হবে, তার স্ত্রীকে দিয়ে আমি গন্ধমের রস খাওয়াই দেব, তো শরীর থেকে জামাটা পড়ে যাবে, আমি আল্লাহ দুনিয়াতে পাঠানোর একটা সুযোগ হয়ে যাবে। ও বন্ধুরে নবীগণ গোনাহ করতে পারে না, নবীগণ মাসুম, নবীগণ কি মাসুম, আর আল্লাহর ওলিগণ মাহফুজ, আল্লাহর ওলিগণ কি মাহফুজ। আমার ভাইরা বাবারা, যাদেরকে আল্লাহ ওলি বানিয়েছে, যাদেরকে আল্লাহ ভেলায়াত দান করেছে, আল্লাহ যাদেরকে ভেলায়াতের মর্যাদাবান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে গোনাহ থেকে বাঁচায়, এটা তাদের শান বলেন। সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের নফসটা নফসে মুতমাইন্না, গোনাহ যেহেতু করে না, গোনাহ যেহেতু করে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা সব সময় বিনয়ী থাকে, তাদের কোনো গোনাহ হয় না, বরং গোনাহ করে নফসে লওয়ামা। নফসে লওয়ামা যখন গোনাহ করে নফসটা কাঁপ দিয়ে ওঠে, হায় নফসে লওয়ামা যখন গোনাহ করি তখন ভয় পায়, আয় হায় কি করলাম, আয় আল্লাহ আমি গোনাহ করে ফেলেছি, আয় আল্লাহ আমার দ্বারা এটা কখনোই সম্ভব না, মাওলা আয় আল্লাহ তুমি তো দেখেছো, ও মালিক আমি ক্ষমা চাই, মাফ করে দাও। এটা কোন ধরনের নফস বুঝেন নাই আপনারা? নফসে লওয়ামা বলেন, নফসে লওয়ামা, নফসে আম্মারা কি করে জানেন? এক গাছের ডাব খাইছে কালকে রাত্রে, পরের দিন তার বন্ধু কয় আরে খাইয়া তো লাইছি, অসুবিধা নাই, খাইতে তাই এক সময় মাফসাই এলাম, কথা কয় না, কয় ফজর নামাজ তুই পড়ছতি, কয় না পড়ছি না, কয় অসুবিধা নাই, জোরটাও পড়তাম না, কারো সমস্যা নাই, আসর অসুবিধা নাই, একটা সময় গিয়ে মাফসাই এলাম, সব গুণাটে মাফ করে হলি হয়ে যাবো। এটা একটা শয়তানের ধোকা, এটা কি
জোরে বলেন এটা কি? শয়তান আমাদেরকে অনেক রকমের হাতিয়ার ব্যবহার করে। শয়তান বলে তুই ফজরের নামাজটা পড়িস নাই। আরে নামাজ যেহেতু ফজরটা কাজাই হয়ে গেছে, যোহরটা না পড়লেও সারবো। এটা একটা হাতিয়ার, শয়তান আমাদের মনে ধোকা দেয়। আমরা শয়তানের হাতিয়ারটাকে চিনতে পারি না। বন্ধু এসে বলি গতকাল না ওই বাড়ির আম গাছ থেকে চুরি কইরা আম খাইছিলাম। এরপরের দিন বন্ধু এসে কয় ওই পাড়ার গাছে আম দেখা যায়, যেহেতু ওই পাড়ার গাছ থেকে খাইয়া লাইছি সুতরাং বন্ধ করা দরকার নাই, আজকে খাইয়া তো অবড়া করমু। ঠিক নি ঠিক নি? শয়তান কিন্তু লাগিয়ে রয়েছে। আসলে এটা কে দিছে ধোকাটা? শয়তান দিছে, আমরা বুঝি না। ও বন্ধুরে, ও আমার আব্বা জানে না, ও যুবকের দল, শয়তান আমাদের দিকে তীর নিক্ষেপ করে। একটা ঘটনা শোনাইতাম নি, এক বেচারা ব্রিজের নিচে শোয়া আছে, শয়তানের চালাকি বুঝানোর জন্য বলছি। এবার শয়তান পাগড়ি টাগড়ি লাগাইয়া আবাকাবা লাগায় করে হুজুরের মতো বেশ ধরে আইসা কয়, এই বেচারা ব্রিজের নিচে ঘুমায় আছে। ওই ব্রিজের নিচে বেচারারে বলে, আরে আরে ভাইজান আপনি তাড়াতাড়ি ব্রিজের নিচ থেকে উঠে যান। ওই কারণটা কি? ওই একটু পরে গাড়ি আসতেছে, এই ব্রিজটা নিচে পড়ে যাবে, আপনি মরে যাবেন। কাহি ইয়াল্লাহ, বলে কি মারাত্মক মেসেজ তো! ওই ব্যক্তি উঠে গেছে, ওঠার সাথে সাথে গাড়ি আসছে, ব্রিজ ভেঙে পড়ে গেছে। আশ্চর্যের ব্যাপার না? কাজ হুজুর আপনি কই যান? ওই হুজুর তো বলে চলে যাচ্ছে, এই হুজুর আপনি কই যান? এত মারাত্মক বিষয় একটা আমাকে বাঁচিয়ে দিলেন আপনি, আমাকে মরণের হাত থেকে বাঁচালেন, আপনার পরিচয়টা তো দিয়ে যাবে। কয় হুজুর দাঁড় করাইছে, বলে আমার পরিচয় নিতে চাও? হ্যাঁ হ্যাঁ নিতে চাই, এত বড় একটা বিপদ থেকে আমার বাঁচাইছেন। তো কয় আমি তো শয়তান। কই শয়তান মানে আপনি আমার মরণ থেকে বাঁচাই দিলেন? কয় আসলে তোমার বাঁচাই নাই, তোমাকে মেরে ফেলেছি। কই কেমনে? ব্রিজ যদি ভাঙতো, তুমি যদি মরতে তাহলে তুমি শহীদ হয়ে যেতে। আরে ব্রিজ যদি ভাঙতো তো তুমি মরে যেতে, বিনা হিসাবে আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিত। আমি তোমারে শহীদ হওয়া থেকে এদিকে আনছি যেন তোমার মর্যাদা শহীদি মরণ না হয়। নাউজুবিল্লাহ বলেন না, তীর কিন্তু মেরে দিছে, শয়তান দৌড়ান মারছে। সুতরাং আমাদেরকেও মাঝে মাঝে শয়তানের তীর মারে কি মারে না মনে রাখতে হবে। ও আব্বা জানে না, ও আম্মা জানে না, একটু ভালোভাবে মনোযোগ দিতে হবে। একদিক দিয়ে তোমার গার্লফ্রেন্ড তোমাকে ডাকে ডাকে ডাকে, আরেক দিক দিয়ে মা বলে সন্তান তুই মাগরিবের পরে ঘর থেকে বের হইস না, ও সন্তান তোর বাপটা মারা গেছে, আমি তোর উপর নির্ভরশীল রে বাবা, তুই যদি আমার কথা না শোনস, তুই যদি আমার সংসারটারে না ধরস, আমার হালটা যদি তুই না ধরস, আমার বড় ব্যথা হয়ে যাবে। আমার দুইটা ছোট্ট সন্তান, কয়েকদিন এই তো গত শুক্রবারের আগের শুক্রবারে উপজেলা মসজিদে আমার কাছে এক যুবক আইসা বলে, হুজুর আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমার বাবা মইরা গেছে, আমার মা নানির বাড়িতে বেড়ায়, আমিও নানির বাড়িতে বেড়াই। হুজুর বুঝি না, আমার চাকরি হয় না, আমি অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করেছি। ও হুজুর ডিপ্রেশন চলছে আমার মধ্যে, হতাশা হতাশা, বুঝি না হুজুর আমি যে মেয়েটাকে লাভ করি কি করি। ও মা গো আমি তো আশ্চর্য, ছেলেটার চোখটা লাল হয়ে গেছে, খুব মারাত্মক ব্যাপার, মনে বড় হতাশা, তাকে মনে হয় কিছু ভালো উপদেশ দিতে হবে। আমার একেবারে সামনে এসে বসছে মসজিদে দোয়া বিলাত কিয়াম শেষ, সবাই চলে গেছে, ওই যুবক আমার সামনে বসা, দুইটা কোশ্চেন করছে, কয়টা জোরে বলেন? কয়টা? এক নাম্বার হলো অর্থনৈতিক সমস্যা, চাকরি নাই, হতাশা বকতেছে, অনেকদিন পর্যন্ত চাকরির পিছনে পিছনে ঘুরে, কোনো ব্যবস্থা হয় না, হতাশ হয়ে গেছে, হুজুর আর ভালো লাগে না, মা নানির বাড়িতে থাকে, মামার হোটেলে কয়দিন খাবার খাবো, মায়ের সমস্যা, বাবা নাই গো হুজুর, অনেকদিন পর্যন্ত চাকরি পাই না, হতাশ হয়ে গেছি। ও হুজুর একটা পরামর্শ নিতে আসছি, আমার ভাইরা নাম্বার টু কোশ্চেন করেছে আমাকে, হুজুর আমি একটা মেয়েরে বড় ভালোবাসি, মেয়েটা বড় ভালো, আমারে খুব হেল্প করে, আজকে পর্যন্ত ফিজিক্যালি কোনো রিলেশন হয় নাই। আমি বললাম সমস্যাটা ওই জায়গায় না, মায়ের কাছে না, সমস্যাটা এই জায়গায়। কোন জায়গায়? না হুজুর ও খুব ভালো ভালো, ও খুব ভালো, এটা কে কয়? আসলে ও কয় না, ওরে শয়তান কওয়াইতেছে, ওরে কে কওয়ায়? শয়তান বলায়।
ও বন্ধুরে আমি বললাম, আমি একবার যখন বললাম সে আমার কথাটা বুঝতে পারে নাই, তো আমি বুঝে গেছি না না আমার এই কথায় তার কাজ হবে না। আমি বললাম ভাই রে তুমি ভালো করে আমার থেকে প্রশ্ন করো তুমি কি জানতে চাও। তো সে বলল হুজুর অর্থনৈতিক সমস্যা, আর এটা দুই নম্বর হলো এটারে কি করতাম। তা আমি কইলাম যে এত সমস্যা নিয়ে আমার কাছে আসছো অল্প সময়, তোমারে কিভাবে সমাধান দেব। আমি বললাম দুনিয়াতে আল্লাহ যাদেরকে সবচাইতে বড় মর্যাদাবান করেছে তারা হলো নবীগণ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও বাবা দিন প্রচার করার জন্য আমারে আর তোমারে কখনো পাথরের আঘাত দেয় নাই, দিয়েছে নাকি? দিন প্রচার করার জন্য নামাজ পড়তে যাবার সময় কেউ আমাকে পাগল বলছে নাকি? কেউ আমার রাস্তায় কাটা ফেলে রাখছে নাকি? নবীগণ দিন প্রচার করেছেন পাথরের আঘাত খেয়েছেন, ঠিক কি না? পাগল বলেছি নবীগণদের কি নবীদের রাস্তার মধ্যে কাটা বিছিয়ে রেখেছে? হযরতে ঈসা নবীকে শহীদ করার জন্য তার কামরার ভিতরে ঢুকেছে আল্লাহ রাব্বুল আলামিন, ওই 12 জন ব্যক্তি থেকে একজনের চেহারাকে ঈসা নবীর মতো করে দিয়েছে, ওই ব্যক্তিরে মাইরা ফেলছে, আল্লাহ ঈসা নবীর চতুর্থ আসমানে তুলে নিয়ে গেছে। ও বন্ধুরে দীনের কাজ করতে গিয়ে তোমারে কেউ একটা পাথরের আঘাত করে নাই, ঠিক কি না? কেউ পাগল বলে নাই তোমারে টিটকারি মস্কারি। আমি বললাম ও যুবক, ও আমার কলিজার টুকরা ভাই, আমি তোমাকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি রে যুবক, একটাবার তুমি চিন্তা করো আমি যেই কথাটা বলবা তুমি কি এটা মনে রাখতে পারবা? বলে হুজুর ইনশাল্লাহ পারবো, আপনাকে ভালোবেসে যেহেতু এখানে আসছি আমার মনে হয় আপনার কথায় আমার অন্তরটা একটু নরম হবে। আমি বললাম ও যুবক, নবীগণ ছিলেন সবচেয়ে মর্যাদার অধিকারী, আল্লাহ যারে বেশি মর্যাদা দিয়েছে তারে বেশি বড় বড় বিপদ দিয়েছে, যারে বেশি পছন্দ করেছে আল্লাহ তারই তত বেশি কষ্ট দিয়েছে। কষ্ট দিয়েছে কি দিয়েছে? হতাশ হইও না, বিরক্ত হইও না, আমার আল্লাহকে গালি দিও না। ও যুবক ভাই আল্লাহকে গালি দিও না, হতাশ হইও না, ধৈর্য ধারণ করো আর আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহর উপরে ভরসা রেখে আলহামদুলিল্লাহ বলে বলে তুমি চাকরির পিছনে ঘুরো, দেখবে আল্লাহর উপরে শুকরিয়া আদায় করতে 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 তোমার একটা ব্যবস্থা হয়ে যাবে। আর যদি তুমি হতাশ হয়ে যাও আল্লাহর উপর নির্ভরশীলতা তোমার চলে যায়, না অনেক মাপ চাইছি অনেক চাইছি অনেক কান্নাকাটি করেছি অনেক হুজুরের কাছে দোয়া চাইছি খোদা আমার দেয় না, আসেন এরকম আসেনি? আরে কি রে ভাই, আচ্ছা আল্লাহ কয় ও ফেরেশতা কোন কোন নামাজি আছে কোন কোন নেককার আছে আমি তাদেরকে বড় পছন্দ করি, আমার কাছে তাদেরকে অনেক ভালো লাগে, তারা যখন আমার কাছে হাত তোলে কোনো কিছু চায় আর হাত তুলে বলে আল্লাহ আমার সন্তানটাকে ইতালি পাঠানোর নিয়ত করছি তুমি রহমত করো দয়া করো, আমার সন্তানটা যেন A+ পায় গোল্ডেন পায়, আমার মেয়েটা যেন A+ পায় গোল্ডেন পায়, ও আল্লাহ আমি ছোট্ট খাট্ট একটা ব্যবসা দিয়েছি তুমি আমার ব্যবসাতে বরকত দাও। আমার আল্লাহ কয় যে আমার প্রিয় বান্দা আমি তার চাহনিটাও পছন্দ করি আমি তার আওয়াজটাও পছন্দ করি, আরো জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ কয় ও নেককার বান্দারা হতাশ হইও না, হতাশ হইও না, যে নামাজি ব্যক্তি আমি তার আওয়াজকে পছন্দ করি, যে মানুষকে কষ্ট দেয় না, যে মানুষের হক নষ্ট করে না, যে মানুষের গীবত করে না, যে মানুষের ক্ষতি করে না, আল্লাহর হুকুম পালন করার জন্য যথাযথ চেষ্টা করে, আমার আল্লাহ কয় আমি তারে পরীক্ষা করি, আমার আল্লাহ কয় আমি তার হাত তোলাটা পছন্দ করি, সে যতক্ষণ হাত তুলেছি আমি আল্লাহর কাছে ততক্ষণই ভালো লাগতেছে, আল্লাহ কয় আমি তার দিতে একটু দেরি করি কেননা তার ডাকটা আমার কাছে বড় মধুর লাগে। আমার ভাইরা ওই দিক দিয়ে শয়তান এসে নেককার বান্দার অন্তরে ওয়াসওয়াসা দেয়, দেখছো তুমি অত বেনামাজি ওর বাড়িতে বিল্ডিং কথা কয় না, কয়নি এরম কয়নি, আরে কি আজীব ব্যাপার,
সুদখোর সুদ খায়, ঘোষ খায়, নামাজ পড়ে না, ঠিক কিনা? ইমানদারের অন্তরে ওয়াসওয়াসা দেয়। আমার যুবক ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছে, যদি মনটা নরম হয়ে থাকে রে আব্বা জান, ও বাবা জানেরা, সারাদিন চলে গেছে ভাইরে, নামাজটা পড়তে পারি নাই, ঠিক কিনা? অনেক সময় মোবাইলে গোনা করেছে, জিনা করেছে, হাত দিয়েও গোনা হয়েছে আব্বা, হো আব্বা একটু মেহরবানি করে, একটু মায়া করে, যদি মনটা চায় বসে যেতে পারো। সারাদিন তো গোনা করেছি, আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট, বাইজিদ রাজা রাজাবি মনে হয় কিছু শুনবি রে, অন্তরটা নাড়া দিচ্ছে, যদি মনে হয় তাইলে বসে যাও, আর যদি মন না চায় দাঁড়িয়ে শুনতে যদি ভালো লাগে, আমি তোমার রিকোয়েস্ট করব না, অনুরোধ করব না, দাঁড়িয়ে মনোযোগের সাথে শোনো। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইরা, শয়তান এসে ইমানদারকে ওয়াসওয়াসা দেয়, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শয়তান মানুষের বুকের ভিতরে ঢুকে যায়। শক্তি দিয়েছে কে? আরে শয়তান যদি মানুষের বুকের ভিতরে ঢুকতে পারে, শয়তানরে যদি আল্লাহ এই ক্ষমতা দিতে পারে, আল্লাহর বন্ধু বলি আল্লাহদেরকে এই ক্ষমতা দিবে কি দিবে না? কি আজিব ব্যাপার! ও বন্ধুরে, শয়তান এসে ধোকা দেয়, দেখ শুনি, ও তো হারাম খায় ওর বাড়িতে বিল্ডিং, তোমার দোয়া কবুল হয় না, ও তো সুদ খায় ওর ছেলে গেছে ইতালি, তোমার দোয়া কবুল হয় না, ও তো মিথ্যা বলে, চুগলখুরি করে, নামাজ পড়ে না, কোরআন পড়ে না, দাড়ি রাখে না, মানুষকে কষ্ট দেয়, দেখ শুনি ওর মেয়েটারে দিছে ইতালি ওলার কাছে বিয়া। শয়তান কি দেয়? কথা বলে না, কা কি দেয়? ধোকা দেয়। তো ইমানদার যদি বুদ্ধিমান হয়, ইমানদার যদি কি হয়? আবার বলেন, ইমানদার যদি কি হয়? মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো? ইমানদার যদি বুদ্ধিমান হয়, তখন নফসকে ডেকে ডেকে বলে, ও নফস, তুই আমারে ধোকা দিতে আরম্ভ করেছিস, আমি জানি রে, আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ أمر الله كوي وَلَا نَبْلُوَنَّكُمْ مُنِ تَعْكِيدَ شَيْشَي أمر الله كوي أبشوي يامي پوریکھا کربو مومن در كبرن سبحان الله ও মুমিন বুদ্ধিমানের, পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। পরীক্ষা আসার আগে ঘুম নষ্ট হয় কি হয় না? এই কথা বলেন, হয় কি হয় না? পরীক্ষা আসার আগে খেলাধুলা বন্ধ হয় কি হয় না? পরীক্ষা আসার আগে রাতের ঘুম নষ্ট হয় কি হয় না? পরীক্ষা আসার আগে খানার কথাও ভুলে যায়, বন্ধু বান্ধবদের ফোনের কথাও, ঠিক কিনা বলেন? অনেক প্রেশার মাথায় আসে কি আসে না, আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ পরীক্ষার সামনে মারাত্মক ব্যাপার, খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক কিনা বলো? মুমিন বুদ্ধিমান ব্যক্তি সব সময় সচেতন থাকে, যদি ক্ষুধার মুসিবত আসে তখনও বলে আলহামদুলিল্লাহ, যদি দুলালপুর বাজারের ছোট্ট দোকানটাও পড়ে যায় তখনও বলে আলহামদুলিল্লাহ, আর যদি শুনে যে সন্তানটারে ঋণ কইরা কষ্ট কইরা, ওই মালদ্বীপ পাঠাইছিলাম, মালয়েশিয়া পাঠাইছিলাম, ওই সন্তানটাই ফোন দিয়া কয় আব্বা আমারও বিশা শেষ হয়নি, হয়নি কয়, তিন দিক দিয়ে আগুন লাগছে। আল্লাহর বান্দা মুমিন বুদ্ধিমান যদি হয়, তখনও কয় আমার যদি তিন দিক দিয়েও আগুন লাগে, আমারে আমার মালিকে দেখতেছে, আমারে আমার মালিকে দেখে যে আল্লাহ আমারে বানাইছে, সেই আল্লাহ আমারে 120 দিনের মাথায় আমার তকদির লেখা দিছে। ও ভাই জানে না, 40 দিন পর্যন্ত এটার নাপাক থাকে, নাপাক নতফা থাকে মায়ের পেটে, আমার নবী কয় আর 40 দিন এটা রক্তপিণ্ড থাকে, আর বাকি 40 দিন এটা গোস্তের টুকরা থাকে। এরপর একজন ফেরেশতা আসে, তার তাকদীরটা লিখে দেয়, তার হায়াতটা লিখে দেয়, তার রিজিকটা লিখে দেয়, তার মউতটা লিখে দেয়। সুবহানাল্লাহ, বলেন না? বুদ্ধিমান যদি হয়,
বুদ্ধিমান বলে আমার আল্লাহ আমারে দেখে, আমার আল্লাহ আমার দোকানও দেখে, আমার আল্লাহ আমার সন্তানকেও দেখি, আমার আল্লাহ আমার সব কিছু দেখে। আর বুদ্ধিমান ব্যক্তি ওই অবস্থায়ও কয় আল্লাহ আমারে যেমন রাখছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? যে বান্দা সব দিকের বিবেচনায় সকল মুসিবতের সময় আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ কয় বান্দা টেনশন করিস না, যে আমার উপর ভরসা করেছে, যে আমি আল্লাহকে বিপদের সময়ও ডেকেছে, যে আমি আল্লাহর উপরে কখনোই তোমার দেয় নাই, অপবাদ দেয় নাই, যে আমি আল্লাহর উপরে কেউ কখনো অভিযোগ করে নাই, আমি ও দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য মেসেজ। ওই ধরনের বান্দাকে আমি অবশ্যই দুনিয়াতে মালামাল করে দেব, পরকালেও তারা বড় লোক হয়ে উঠবে। আমার আল্লাহ কয়লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার, কোরআন শোনাইলাম কোরআন। আল্লাহ কয় লা ইন শাকারতুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তো লাযিদান্নাকুম। আল্লাহ এটা বলেন নাই যে দেব, আল্লাহ কয় না না দেব না, অবশ্যই দেব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যদি বলতো শুধু দেব, তোমাদেরকে দেব আগে পরে কম বেশ দেব, আমার লোকে না না যদি শুকরিয়া আদায় করো, যদি কৃতজ্ঞতা করো, যদি দুঃখে সুখে সব সময় খুশি করতে পারো, লাযিদান্নাকুম আমি দেব যে দেব এতে কোনো সন্দেহ নাই, এটার মধ্যে সিল মারা আছে। আর আমরা কি করি, হতাশ হতাশ, শুধু হতাশা কাজ করে সব সময়, কই ফুন্ডোটা বছর গেছে গা কিচ্ছু হইলো না আমার। আরে ভাই আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে এখনো। আপনার চাচাতো ভাইকে মামাতো ভাইকে আপনি তাকিয়ে দেখেন অসুস্থ করে, পা বাঁকা করে, প্যারালাইসিস করে বিছানায় শুয়ে রেখেছে। হায় 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 হায়। আরে তুমি তো হেঁটে হেঁটে বাজারে যেতে পারো, তুমি হেঁটে হেঁটে মসজিদে যেতে পারো, এটা কি তোমার আমার জন্য নিয়ামত নয়? কথা বলে কে এখানে? কথা বলি ও না আব্বা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো আল্লাহ কয় ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও, যদি না শুকরি করো, আমি তোমারে যা দিছি, তোমার পোশাক কয়টা গোনে দেখো, তোমার টাকা পকেটে কত আছে গোনে দেখো, তোমার ঘর দুইটা আছে যদিও টিনের ঘর হয়, আরেকজন আমি একটা ঘর দিছি, কথা কয় না? তোমার পকেটে যদি 100 থাকে, তুমি চেয়ে দেখো তোমার পাশে যে হাঁটতেছে তার পকেটে 50 টাকা, তোমার পকেটে যদি 50 থাকে, তুমি চিন্তা করবে আল্লাহ কারো পকেটে মনে হয় 25 টাকা। আল্লাহুম্মা সাল্লি, চা পানি নাই না? لنا محمد بسم الله الرحمن الرحيم আরেকটু মায়া সুরে মহব্বতে বলবেন আল্লাহুম্মা মাশাআল্লাহ মারহাবা محمد وعلى آله سيدنا تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا سب گھرانا نور کا اللہم مرحبا سیدنا مولانا وعلى آل سیدنا مولانا একটা জবানও বন্ধ হবে না, সবাই অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যারা প্রথমবার বলতে পারেন নাই আরেকবার সুযোগ এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। এখনো সবাই বলে নাই আমি দেখছি, তৃতীয়বার সুযোগ দিলাম, ও যুবক জবান খুলে বলো আলহামদুলিল্লাহ।
আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার আল্লাহ তাবারাকা তাআলা সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 64 তে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা হাদিহিল হায়াতুদ الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ জাল্লা জালালুহু বলেন এই দুনিয়ার জীবন তো ক্রীড়া কৌতুক শুধুমাত্র, কে বলছেন জোরে বলুন, কে বলছেন? আল্লাহ বলে ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, দুনিয়ার জিন্দেগি মাশাআল্লাহ। আচ্ছা, সবাইকে আমার একটু খুশি করতে চান, একটু সামনের দিকে চলে আসেন, মাশাআল্লাহ। আচ্ছা, আমি দোয়া করে দিই, আল্লাহ যারা নড়াচড়া করবে তাদের পায়ে শক্তি দান করো, সবাই বলেন আমিন। বুড়া মানুষরা তো একটু কষ্ট হবে, যুবকরা তো সামনে আসতে পারে, নাকি কি বলো? আমি তো দোয়া করছি আল্লাহ হাঁটুতে যেন শক্তিটা জারি থাকে, বলেন আমিন। ভাই আমি দোয়া করেছি, কবুল মার করার মালিক তো আল্লাহ পাক। আমার আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিটা খেল তামাশা, খেলাধুলাকে মানুষ বেশি পছন্দ করে না, অথবা খেলাধুলার প্রতি মানুষ তার জীবিকা নির্বাহের জন্য মনোযোগ হয় না। আল্লাহ বলে দুনিয়ার জিন্দেগিটা কৌতুক খেলাধুলার মতো, খেলাধুলা যেমন হঠাৎ আসে হঠাৎ চলে যায়, খেলাধুলার মধ্যে মানুষ বেশি সময় ব্যয় করে না, দুনিয়ার জিন্দেগিটা হলো খেলাধুলা। আমার আল্লাহ বলছে পরকাল হলো তোমাদের জন্য প্রকৃত জীবন, জোরে বলুন এটা বলেছেন কে? আমার ভাইরা বাবারা ও বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, আমি সবার পায়ে হাত রেখে বলবো, অন্তরের কানটা লাগাইয়া কোরআন থেকে বয়ান শোনার অনুরোধ করছি আমি। আল্লাহ বলছেন লাউকানু ইয়ালামুন, তারা যদি জানতো যে দুনিয়ার জিন্দেগিটা খেল তামাশা, দুনিয়ার জিন্দেগিটা সামান্য তুচ্ছ তাচ্ছিল্য, দুনিয়ার জিন্দেগিতে কেউ পেটের মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায় ঠিক কি না, মায়ের পেটের মধ্যে কারো মৃত্যু হয় কি হয় না, আবার দেখা যায় মায়ের পেট থেকে মাত্র বেরিয়েছে, মাত্র কয়েক মিনিটের মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় হয় না হয় না? হায় হায়, আমাদের চোখের সামনে টকবকে যুবক পালসার মোটর সাইকেল লিয়ে যাচ্ছে। কিছুদিন আগে ফেসবুকে একটা ওই যে চাঁদপুর ব্রিজের কাছাকাছি একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহু আকবার, একই দেখলাম আল্লাহ, আহা আল্লাহ, মোটর সাইকেলটাও চুরমার হয়ে গেছে, সমস্ত শরীরের কোনো অংশ বাদ নাই, একটা পা শুধু মোটর সাইকেলের উপরে, পুরাটা শরীর একেবারে রাস্তার সাথে লাগাইয়া দিছে। ও যুবক, তুমি টার্গেট করেছো আমি আরো 40 বছর বাঁচবো, আমি বিয়ে শাদী করব, সময় হলে দাড়ি রাখবো, এখনো নামাজ পড়ার সময় হয় নাই, এখনো দাড়ি রাখার সময় হয় নাই, কেন আমি এখনো বিয়ে শাদী করি নাই? আমি চাকরি করব, বিল্ডিং করব, আমার ঘরে আমি সুন্দর করে আমি বিল্ডিং করব, ফার্নিচার দিয়ে আমার ঘরটাকে সাজাবো। আমার আল্লাহ কয় না না, ও ইন্নাদ দারাল আখিরাতু লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন প্রকৃত জীবন, লাউকানু ইয়ালামুন, তারা যদি জানতো, যদি আমরা আসলে বুঝতে পারতাম, হায় রে, আমাদের চোখের সামনে 12 বছরের যুবক দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে, 15 বছরের যুবক দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে, আমাদের চোখের সামনে 20 বছরের যুবক, টকবকে যুবক দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে, তার চোখের মধ্যে অনেক টার্গেট ছিল, লক্ষ্য ছিল, থাকে না সবার? যে দশম শ্রেণীতে পড়ে সে চিন্তা করে আমি মাস্টার্স পাস করব, যে ব্যক্তি আমেরিকা যায় সে চিন্তা করে যতক্ষণ পর্যন্ত 10 লাখ টাকার মালিক না হব বাড়িতে যাব না, টার্গেট আসেনি আসেনি, দোকান খুলেছে দুলালপুর বাজারে পুঁজি হইল 1 লাখ, সে টার্গেট করেছে আমি এই দোকান থেকে 10 লাখ টাকার মালিক হব। আমরা এই ধরনের টার্গেট করি কি করি না? ও বন্ধুরে,
আসলে দুনিয়ার টার্গেট সব মিথ্যা সব ধোঁকা এটা একটা শয়তানের হাতিয়ার শয়তান আমাদেরকে লোভ দেখায় আর বলে না না তুই হইতে পারবি বড় লোক হইতে পারবি তোর বাড়িতে বিল্ডিং হবে তুই বিয়ে শাদী করবি বউ বাচ্চা হবে এরপরে তোর দাড়ি যখন তোর বয়স যখন 40 হবে 50 হবে তখন তুই দাড়িটাকে লম্বা করিস তখন তোর নামাজের সময় হবে এই মুহূর্তে পর্দা করার দরকার নাই এই মুহূর্তে নামাজের কোনো প্রয়োজন নাই আর আমার নবী কয় যেই যুবক যুবক অবস্থায় ইবাদত করবে আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে ও যুবক বলো বলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সূর্যটা আদামাইল কিংবা আধা হাত উপরে চলে আসবে জমিনটা তামার হয়ে যাবে দুনিয়ার জমিনে সূর্যের 13টা মুখ থেকে মাত্র একটা মুখ তাপ দিচ্ছে কয়টা মুখ সবার মন মনোযোগ নাই নাকি বাবা মনোযোগ আছে একটু জবাব দেওয়া যাবে দুনিয়ার জমিনে কয়টা মুখ তাপ দেয় জোরে বলুন কয়টা আমাদের দুনিয়ার জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য ঠিক কিনা হায় হায় তারপরেও পেরেশান হয়ে যায় কেউ তো আছে এসির নিচে সারা থাকতে পারে না ঠিক কিনা বাবা ও ভাই মুসলমান একটা বার কি তোমার চামড়াকে প্রশ্ন করেছো যেই চৈত্র মাসে তুমি রৌদ্রের তাপ সইতে পারো না যেই চৈত্র মাসে তুমি তোমার বাবার সঙ্গে ওই জমিতে গিয়ে কাজ করতে পারো না তুমি রৌদ্রকে সহ্য করতে পারো না তুমি কি একটা বার চিন্তা করেছো তুমি যেই কর্মগুলো করছো আমি যেই কর্মগুলো করছি কিয়ামতের ময়দানে আমার স্থানটা কোথায় হবে আমার স্থান কোথায় হবে আমি কি আরশে আযীমের নিচে ছায়া পাবো না পাবো না আমি কি তামার জমিনে দাঁড়িয়ে থাকবো আমার মাথায় কি সূর্যের সবগুলো মুখ তাপ দিবে আল্লাহ বলি আহা আল্লাহ বলতেছি ও দুনিয়ার মানুষেরা জাহান্নামী কাফিরদেরকে গরম পানি মুখে ঢেলে দেওয়া হবে তাদের পেটের উজুরি বাসুরি গুলো সব পুড়ে নিচে দিয়ে বের হয়ে যাবে ও আমার বন্ধুরে ও আমার আম্মা জানেরা হায় হায় আমার আল্লাহ বলতেছি ও ইন্নাত দারাল আখিরাত লাহিয়াল হায়াবান পরকালের জিন্দেগি প্রকৃত জিন্দেগি যদি তারা জানতো যদি তারা জানতো যদি তারা জানতো আমরা দুনিয়ার জিন্দেগিটাই প্রকৃত জিন্দেগি মনে করেছি আব্বা জানেরা না 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 আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে করেছেন হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ শুনো প্রত্যেকটি জাতির জন্য প্রত্যেকটি উম্মতের জন্য ফিতনা থাকে ফিতনা ফিতনা পরীক্ষা থাকে আমার নবী বলেন লিকুল্লি উম্মাতিন ফিতনাতান ওয়া ফিতনাতু উম্মাতি আল মাল আব্বা জানেরা মনোযোগ আছে এ আমার যুবক ভাই আপনাকে ডাকতেছি আমি কেউ 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 কথা বলেন না দেখেন এখানে আমি ওয়াজ করতেছি আপনারা আরেকজনকে কেউ ইঙ্গিত দিয়ে নাই তুই চুপ কর তাহলে এ একজনে বইব ও আরেকজনের কইব ও আরেকজনের কইব বাজার জমে যাবে আমি একটু মনোযোগ দিচ্ছি এই কথাটা শুনতে হবে আমার নবী বলে প্রত্যেকটি জাতির জন্য আল্লাহ পরীক্ষা নির্ধারণ করেছেন পরীক্ষা আমার উম্মতের জন্য পরীক্ষা হলো সম্পদ আহা যদি আমরা বসতাম ভাই আল্লাহর রসুল বলতেছেন আমাদের যিনি নবী যিনি আমাদেরকে শাফাত করবেন তিনি আমাদেরকে আগে থেকে প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে এটা প্রশ্নের উত্তর না পরীক্ষার আগে যদি কেউ প্রশ্নের উত্তরটা পেয়ে যায় তো সে পরীক্ষায় হুবহু কলম চালাতে পারে ঠিক কিনা বলেন কিন্তু আসলে আমরা বোকা আমরা কি বোকা আমার নবী বলে দিচ্ছে আমার নবী বলছে উম্মত তোমার জন্য তোমার সম্পদটা কিন্তু পরীক্ষা হবে তুমি কিন্তু তার পিছনে পড়ে আখেরাতকে ভুলে যেও না আমাদেরকে লুপ দেখাবে শুধু লুপ দেখাবে ও তো একতলা বাড়ি করছে আমিও করতে হবে ঠিক কিনা কোনো মতে যদি একতলা করে কয় ঋণ করে মরে লোন এনে টেনে কোনো মতে দুইতলা করে ফেলবো ঠিক কিনা দুলাল দুলুল বাজারে কোনো রকম কষ্ট করে একটা দোকান কিনছে 5 বছর পরে কয় ইস আর একটা যদি পারতাম কথা কয় না আরে কি আজীব ব্যাপার ভাই এককানি জমি হইছে কোন রকম যদি কষ্ট কইরা আরেককানি জমি আরে খালি ইস
আল্লাহর হাবিব বলে এই ইশটা তোমাকে ধ্বংস করে দিয়েছে। আরে ভাই হালাল ভাবে আল্লাহ তোমাকে কোটিপতি বানাবে, কোন সমস্যার কারণ নাই। আল্লাহ তোমারে মাল দিছে, তুমি আল্লাহর রাস্তায় খরচ করবা, কিন্তু ইস ইস করতে করতে মরণ এসে যাবে, সম্পদও পাইলা না, আখেরাতও শেষ, ঠিক কিনা বলেন? একটা আয়াত শোনাইলাম আর একটা হাদিস শোনাইলাম, আমার মনে হয় না আর সামনে বাড়তে পারবো। আমার ভাইরা দেখেন, ওয়াজ তো আমরা শুনি বলি, অনেকে আসে হুজুরের কণ্ঠটা টেস্ট হয়েছে, ভাইজান হুজুরের কণ্ঠটা খুব টেস্ট লেগেছে, কিন্তু আমল করব না, ঠিক কি না? না ভাই, আমাদের এমনটা হওয়া উচিত নয়। আমরা আজকের ওয়াজগুলো সবাই পরিপূর্ণভাবে আমল করতে পারবো না, কিন্তু চেষ্টা তো করতে পারবো। কে কে চেষ্টা করবে হাত উঁচু করে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ওলি আল্লাহ যেখানে, আল্লাহর বলিরা যেখানে, দরুদ ও সালাম যেখানে, আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন না আমিন। আমার আম্মা জান, আমার বোনেরা, আমাকে যারা শুনেছেন, আল্লাহ সবাইকে আমার কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আমি যা শুনিয়েছি কথাবার্তায় যদি মনে কষ্ট হয় মাফ করবেন। আল্লাহ আমাকে সবাইকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বলেন, আরো জোরে বলুন আমিন। উঠা দো পর্দা, দেখা দো চেহারা, উঠা দো পর্দা, দেখা দো চেহারা, কে নূরে বারিক হিজাব মে হে জমানা তারিক হো রাহা হে, জমানা তারিক হো রাহা হে, কে মাহর কব সে নিকাব মে হে। সুবহানাল্লাহ বলবেন নাকি? যদিও ভাষাটা বিদেশি, কিছুটা বুঝতে পেরেছেন। উঠা দু পর্দা, দেখা দু চেহারা, ইয়া রাসূলুল্লাহ আমার এবং আপনার মাঝখানে যে পর্দা আছে এটাকে উঠিয়ে দেন, দিদার দান করেন। খড়ে হে মুনকার নাকিরে সর পর, না কোই হামি না কোই আবার। আমাদের মাথার কাছে মুনকার নাকির দাঁড়িয়ে থাকবে না, সেটা বলা হচ্ছে। খড়ে হে মুনকার নাকিরে সর পর, না কোই হামি না কোই আবার, বতা দোয়া কর শফিয়ে মহশর, বতা দোয়া কর শফিয়ে মহশর, কে সখত মুশকিল জবাব মে হে, উঠা দো পর্দা, দেখা দো চেহারা, কে নূরে বারিক হিজাব মে হে, উঠা দো পর্দা, দেখা দো চেহারা।